মারুফ টেক সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এরকম লাইভ ওয়ালপেপার সেট করবেন। এরকম লাইভ ওয়ালপেপার সেট করলে আপনার ফোনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, আপনার ফোনটি দেখতে সুন্দর লাগবে। এরকম লাইভ ওয়ালপেপার আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট করার জন্য যা করতে হবে তা হচ্ছে একটি অ্যাপ ডাউনলোড করা লাগবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। এখন প্লে স্টোরে ক্লিক করি। প্লে স্টোরে আসার পরে আমাদেরকে সার্চ করা লাগবে লাইভ কানের ওয়ালপেপার, এই লিখে প্লে স্টোরে সার্চ করবেন। এরপরে দেখতে পাচ্ছি যে কানের লাইভ ওয়ালপেপার ক্রিয়েটর অ্যাপটি চলে আসছে। অ্যাপটির উপরে ক্লিক করি। এই অ্যাপসের মাধ্যমে আমরা মোবাইলে অবাক করা লাইভ ওয়ালপেপার সেট করতে পারব। এই জন্য আমাদের কিছু সেটিং করা লাগবে। এই জন্য আমাদের ওপেনে ক্লিক করতে হবে। আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে, এই জন্য এখানে ওপেন লেখাটা চলে আসে। আপনারা ইনস্টল দিয়ে নেবেন তাহলে আপনাদের এখানে ওপেন লেখাটা চলে আসবে। এখানে ওপেনে ক্লিক করি। এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে লাইভ ওয়ালপেপার সিস্টেমটি শো করছে। তো এখান থেকে আমাদের যা করতে হবে তা হচ্ছে পার্স এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কালার শো করছে। এখান থেকে আপনারা পছন্দ মতো একটি কালার সেট করে নেবেন। আমি এখান থেকে উপরে এই কালারটি সেট করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সেট করে নিতে পারবেন। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি শেপস এর উপর ক্লিক করি। এখান থেকে আপনারা পাঁচটা সিস্টেম দেখতে পাচ্ছেন, এই পাঁচটা সিস্টেম চয়েস করতে পারবেন। তো আমি এখান থেকে এটা চয়েস করলাম। তো দেখতে পাচ্ছি যে আমার লাইভ ওয়ালপেপারটি আমি যেরকম চাইছিলাম সেরকম হয়ে গেছে। তো এখন এটি আপনারা মোবাইলে সেট করবেন কীভাবে। মোবাইলে সেট করার জন্য উপরে এখানে তিন আইকন দেখতে পাচ্ছি, এই তিন আইকনের উপর ক্লিক করি। এরপর এখানে দেখতে পাচ্ছি গো টু ওয়ালপেপারস, এর উপর ক্লিক করি। এরপর এখানে সেট অ্যাজ ওয়ালপেপার, এর উপর ক্লিক করলেই এই লাইভ ওয়ালপেপারটি আপনাদের মোবাইল ফোনে সেট হয়ে যাবে। এই জন্য এখানে ক্লিক করি। এরপর হোম বাটন প্রেস করে করতে হবে। দেখতে পাচ্ছি যে আমার মোবাইল স্ক্রিনে এই লাইভ ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।